আজকে আমাদের ইউনিভার্সিটি র‍্যাগডে হচ্ছে সেজন্য আমাদের সব ফ্রেন্ডরা এখানে আসছে দিস ইজ লেডিস বন্ধু অনেক বন্ধু সাথে অনেক স্মৃতি আছে দিস ইজ বন্ধু এন্ড আজকে আমাদের ইউনিভার্সিটি র‍্যাগডে হচ্ছে সেজন্য আমাদের সব ফ্রেন্ডরা এখানে আসছে এই তো আমরা 32 ব্যাচ আমরা আমাদের আজকে ইউনিভার্সিটি লাস্ট দিন এই যে আমার পিছনে আমার সব ফ্রেন্ডরা আছে তারা সবাই ছবি তোলার জন্য পোজ দিতে ছিল বাট আমি তো ভিডিও করতেছি তারপরে তারা ভিডিও করার জন্য পোস্টস দিল এখন আমরা সেমিনার হলে যাব সেমিনার হলটা একটু উপরে তো সুতরাং আমরা এখন উঠতেছি লিফটে এত জন জায়গা হবে না সুতরাং আমরা লিফট ছাড়াই উঠতেছি একটু পরে তো যাই পৌঁছাবো ওইখানে বেশি সময় লাগবে না তিনতলায় আমাদের সেমিনার হলটা দিস ইজ লেডিস বন্ধু অনেক বন্ধু সাথে অনেক স্মৃতি আছে এই তো আমি এখন ব্যাক ক্যামেরাতে যাবো এখানে কেক আছে তো দাদা আমি আর দেখবো না বন্ধু তুমি কি পাইছো বলো কিছু পাই নাই শুধু হারাইছি এই 4 বছরের বন্ধু আমি জীবন যৌবন সময় সব কিছু আমার পরিশ্রম গাম সব হারাইছি কিছু পাই নাই পাবো যদি ওই যে একটা প্রেজেন্টেশন ভাইবে আছে আমার 4 বছরের পরিশ্রমের বিনিময়ে তারা একটা সাদা কাগজের ভিতরে একটু লিখে দিব ডিগ্রি কমপ্লিট এই পাওয়ার ভিতরে আর কোনো কিছু পাই নাই প্রেম ভালোবাসা পাওয়া নাই না রে বন্ধু প্রেম ভালোবাসা নাই দেখে তো কপালে মনে হয় না তোমার তো প্রেম ভালোবাসা কপালে লিখে আছে তা কেমনে পারে না বন্ধু আমার খুব ভালোটাই আছে আর কোনো এ হচ্ছে আমাদের শাহিন ভাই শাহিন ভাই 4 বছর তুমি কি পাইছো বলো যাও কেন কই যাও বলো কি পাইছো সে নাকি অন্য কিছু পাইছে এটা বলা যাবে না এই তো এখানে আঁকি আছে আপনি 4 বছর কি পাইছেন কি কি হারাইছেন আমি জানি আপনি অনেক কিছু হারাইছেন বাট হারানো বাদ দিয়ে কি কি পাইছেন সেটা আমাকে বলেন আমাকে আমি আমার জীবনে ক্যাম্পাস জীবনে ইউনিভার্সিটির প্যারা অ্যাসাইনমেন্টের প্যারা এগুলো আসলে কিছুই পাইনি কারণ আমি ক্লাসে এসে ঘুমাইতাম আমি অনলাইন ক্লাসে জয়েন দিয়ে ঘুমাইতাম তারপর আমি এক্সামের আগে সে যা নিয়ে আসছে তা বাসিতে আড়াইয়ে দিছে
জানি আমি ভার্সিটিতে ঢুকছিলাম, সেটা হারায় আমার জীবনে এখন আমি অনেক চিলাস। এটা কোনো কথা, আপনার সিজিপিএ কেমনে ফোর মধ্যে 3.99 হইলো আমি তো বুঝতেছি না, আপনাকে ঘুমাই দেন। এইগুলো তো মানে বুঝতে হবে, এগুলো হচ্ছে ক্যালমা 99, একটু কমায় একটু কম হবে আর একটু কম হবে আর কি, এইটার ঘরে আছে আর কি, আছে এটাই হোক। যাই হোক, তার সিজিপিএ অনেক, আমাদের সিজিপিএ নাই, এত মানুষ কেন? হ্যাঁ, এই তো আমি আসে পড়ছি আমার কি বলবো সোমায়ার কাছে, আমার না অবশ্য, আমার না অন্যজনের, হ্যাঁ সোমায়ার কাছে আসে পড়ছি। সে সিজিপিএ 4, তার এই 4 বছরের এক্সপিরিয়েন্সগুলো আমার সাথে বলবে কী কী পাইছে কী কী পায় নাই। আপনি কী কী পাইছেন না কী কী পান নাই আমার বলেন। সব পাইছি, শুধু জামাই পাই নাই। জামাই তো অনেকগুলো আছে, জামাই আপনি খুঁজলেই পাইতেন। এসিউতে কত পোলা পান, তাও পান না কেন? কি বলবো, আমি গিয়ে স্ক্রিপ্ট লিখে দিব, কী কী বলবেন এক্সপিরিয়েন্সগুলো শেয়ার দেন, 4 বছর কী কী পাইছেন কী কী পান না সেগুলো বলেন। তোমার মতো পাকো আসাটা বন্ধু পাইছি, ঠিক আছে, আর তাদের মতো সুন্দর সুন্দর বান্ধবী পাইছি, তার মতো পাকো আসা একটা বান্ধবী পাইছি, ঠিক আছে, আর কিছু উল্টা পাল্টা জুনিয়রও পাইছি, ওই যে একজন মাথা হাতে বসে আছে এরকম একটা জুনিয়র পাইছি, ঠিক আছে আর কি, আর স্যাররা অনেক ভালো। এই কথাটা কি চুপি সারে বলতে হয়, জোরে জোরে বলেন, সিসিবি আরো বাড়বে, স্যাররা অনেক ভালো, আচ্ছা অনেক আদর করে, অনেক ভালো মার্কস দেয়, অবশ্যই আমি ব্রিলিয়ান্ট, আই ডিজার্ভ দ্যাট, ঠিক আছে, আর তো আর চেহারা দেখে দেওয়া লাগে না, অনেকে দেওয়া লাগে বাট আমার দেওয়া লাগে না, ঠিক আছে। সে বুঝাইতে চাইলো যার সুন্দর ফেজ আছে তার সিজিপি অনেক ভালো হয়, সেইটা বুঝাতে চাইলো, আমাদের চেহারা ভালো না, প্রেম করতে পারি নাই, সিজিপি ভালো না। এই যে আমি খাস একজন বেবি পেয়েছি। বেবি বেবি, হোয়াট ইজ বেবি? হাই নাও, বেবি ইজ বেবি, কেন তুমি বেবি? বেবি ইজ বাবু, তার বেবি কেন? কার বেবি? আমি আমি সবার বেবি, আমার তো সবার বেবি, আমার তো বেবি না, তুমি তো তুমি খুঁজো এটা, তোমার 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 কেন বেবি হইতে দেবো, আমি মেয়েদের বেবি। আচ্ছা তুমি তুমি খুঁজো বেবি, এই জন্য তোমার হয় না, ঠিক আছে, কিন্তু আমরা খুঁজি না এই জন্য আমাদের চলে আসে। আচ্ছা সে বুঝে, তুমি বেশি বেবির জন্য ওয়েট করতেছো তো এই জন্য বেবি পাও না। সে বুঝতে চাইলো সে মেয়েদের জন্য বেবি, ছেলেদের জন্য না, আমি বুঝতে পারছি। সে অনেক এসিও রাগে, আমরা খুব খুশি, ঠিক আছে, আমরা অনেক প্ল্যানিং প্রোগ্রাম করছি, অনেক কষ্ট, আবার 1 তারিখে আমাদের ভাইবা ইন্টারনেট ভাইবা, তারপরও আমরা দেখো চিল, অনেক চিল, এখন কোনো পড়াশোনা নেই বাট ভালোই চিল, ঠিক আছে, যাই হোক, তাদের কাছে আমি এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম, সে তো কিছু বললো না, কিন্তু আমার বন্ধু অনেক কিছু বলে দিছে, না বললো থ্যাংকস বন্ধু, অনেক কিছু বলে দিছ, এটা বসে আছে, তাদের আমি এখন ইন্টারভিউ নিব, আসো। হ্যালো, তোমাদের সাথে আমার আমার কিছু কথা আছে, তোমার 4 বছরের যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো আমার সাথে শেয়ার করবা। ফার্স্টে আমার মিতা, মানে মিতা মানে আমার আমার নামে নাম তো, সেজন্য আমার সে আমার মিতা। সো মিতা কী পাইছে কী পাও নাই বলো? কিছুই পাই নাই, কিছুই পাও নাই, কষ্ট, কী কষ্ট? সবই কষ্ট। কী কষ্ট বলো? অনেক কষ্ট। অনেক কী কষ্ট? দাঁড়ায় পড়ে না। এই যে দাঁড়ায় পড়ে না, কী দাঁড়ায় কী পড়ে না কি বন্ধু, কি দাঁড়া কি পরে, এ তো বুঝলাম, নামও তো পরে না, তোমরা বললা দাঁড়াই পরে না, বুঝি নেই কি দাঁড়া কি পরে না বলো। কি চোখ দাঁড়ায়? গায়ের লোম, গায়ের লোম, গায়ের লোম তো অন্য কিছু, বাট ইউনিভার্সিটিতে কি পাইছ সেটা আমি যদি জানতে চাইছি। ওরা গার্লফ্রেন্ডও নাই? না, কষ্ট, খুব কষ্ট, তার অনেক কষ্ট। আমার মিতা আমার নামে নাম হয়েও আমার মতনই সিঙ্গেল আছে, সে কিছু পায় নাই। সো আমি এখন আমার হাসিফ হাসিফ ভাইয়ের কাছে যাবো, হাসিফ ভাই অনেক কিছু মনে হয় পাইছে। সো হাসিফ ভাই আপনি কী পাইছেন বলেন? আমি তো কিছু পাইছি না, আপনি কিছু পান নাই? সামনেও তো দেহি নাই, পিছতেও দেহি নাই, কিছুই দেহি নেই। আপনার চোখে আন্ধার হয়ে গেছে নাকি? চশমা খুলে আসছিলাম। আপনি আপনি ইউনিভার্সিটি 4 বছর কটা প্রেম করছেন? প্রেম করতেই নাই তো, কইলাম তো সামনেও দেই না পিছও দেই না, সব দিই সমান সমান, মেয়ে মানে সর্বনাশ। সে বললো মেয়ে মানে সর্বনাশ, সে কোনো প্রেম করতে পারে নাই, যাকেই বলে সে প্রেম করতে পারে নাই, কোনো কিছু করতে পারে নাই, বাট আসলেই তাদের গ্রুপে অনেক গোপন অনেক কিছু আছে, প্রকাশ করে না, আমার মতো না, আমি তো অনেক কিছু প্রকাশ করে ফেলাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
এবং প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের 32তম ব্যাচ বেরিয়ে যাচ্ছে, সেই ব্যাচ থেকে আমাদের একজন কথা বলেছে, অনেকেরই কথা বলা উচিত ছিল। আমরা একটু বুঝতে চাই যে আমরা আসলে তাদের জন্য কী করতে পেরেছি এবং আমাদের সামনে কী করা উচিত। তবে একটি কথা আমার কাছে খুব মনে হয়েছে, একটু চিন্তা, সেই বিদায়ী ছাত্রীটি বলেছে যে মায়ের মতো ভালোবাসা পেয়েছি, বাবার মতো শাসন পেয়েছি। আমি খুব চিন্তা করেছি, আমরা শুধু শাসনই করে যাই আর মারা শুধু ভালোই বেসে যায়। অনেকগুলি চিন্তা করেছি, যাই হোক সেটা তার আবিষ্কার। অনুষ্ঠানে ফার্স্ট হাফ শেষ হয়ে গেছে আমাদের। এখন ই হচ্ছে যে আমরা এখন গেঞ্জিতে লেখালেখি করতেছি, সবার স্মৃতিগুলো লিখতেছে, কে কার কি মনে করে সেইগুলো লিখতেছে, আমি লিখে দিতেছি। সো এখন আমাদের ফার্স্ট ইগুলো শেষ, সো এখন আমাদের লেখালেখি করবো, তারপর নাচা গানা করবো। আমি নাচা গানা পারি না অবশ্য, বা জাস্ট ভিডিও করব। এখন আগে আমরা ই করতেছি যে লেখাগুলো লিখতেছি। সো লেখাগুলো অনেক লেখাগুলো হয়ে গেছে, বাট এতগুলো দেওয়া সম্ভব না, সেজন্য একটু ছোটো করে দিতেছি যেন সব কিছুই একটু রাখা যায়, সবাই আপডেট যেন রাখা যায়। বলবো যে পরে বলবো যে আমাকে রাখলি না, আমার রাখলি না ভিডিওতে। সো এটা একটু চাপ থাকে ভিডিওতে রাখার জন্যে। সো সেই চাপের জায়গার জন্যে সবাইকে একটু আস্তে আস্তে, মানে একটু একটু করে সবাইকে রাখার ট্রাই করছি। সবাইকে রাখা যায় না অবশ্য, বাট আমি ট্রাই করছি সবাইকে রাখার জন্য। সো এখন আমরা লেখালেখি করতেছি, এই যে লেখালেখি প্রায় শেষ পর্যায়ে, অনেকে লিখে দিছে, অনেকে একটা ভালো লাগছে। আমার গেঞ্জি প্রায় ফাঁকাই ছিল, বেশি একটা ভরে না আমার গেঞ্জি, কারণ আমার অত বেশি লেখার মতো ছিল না। আমি অনেক একটা লিখে দিছি, বাট আমার লেখার মতো মানুষ ছিল না, আমার গেঞ্জি অনেকখানি ফাঁকা ছিল। সো এইটুকুই, এখন গেঞ্জি লেখালেখি শেষ করে তারপর নাচা গানা করবো, তারপর খাওয়া দাওয়া আছে। বলতে না বলতে নাচা গানা শুরু হয়ে গেছে, সবার সবাই প্রচুর নাচা গানা করতেছে। কিছুক্ষণ আগে গেঞ্জিতে লেখা লেগে গেলো, এখন নাচা গানা শুরু হয়ে গেছে। অবশ্য না, নাচা গানা করলে কী হবে আর, ডিজে গিয়ে এমনি নেওয়ানো হয়েছে নাকি। সো সবাই নাচুক, প্রাণ খুলে নাচুক, আমি জাস্ট ভিডিও করে যাই, আমি নাচা গানা করতে পারি না বেশি একটা, আমার শরীর নড়ে না বেশি। সো সবাই নাচুক, আমি ভিডিও করি। কন্ট্রোল কন্ট্রোল উদয়, এই হচ্ছে আমাদের হাসিফ হুজুর। এই হুজুরে কি একটা মজা করতেছে, মনে হচ্ছে যে কি একটা তার পেটে ভিতরে হয়ে গেছে।
সে আবার পাঁচটা নামাজ পড়ে কিন্তু তার দাঁড়িয়ে আছে, তার মজার কোয়ালিটি দেখলে আমার হাসতে হাসতে আমি শেষ হয়ে যাচ্ছি। সে প্রচুর মজা করতে পারে। আজকের মতো শেষ হয়ে গেছে, সো আমার ব্লগটাও শেষ, সো আজকের মতো সব কিছু শেষ। আমার সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন, আর আমার ভালো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো গুড বাই, টাটা।